আগামী কালকে সংসদ শেষ হবে, সেই ক্ষেত্রে যদি কালকে পাস করানো এটা সম্ভব না, সেই ক্ষেত্রে আগামী কালকে মন্ত্রী পরিষদের নির্দেশনা চাওয়া হবে। যেই মন্ত্রী পরিষদ যেই নির্দেশনা দেবেন সেও তার উপরে ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক পরিবহন আইন যেটা আছে, চালকদের যদি তারা সঠিকভাবে গাড়ি চালায় তাহলে তাদের জন্য সহায়ক হবে। তারা যেই কারণে ধর্মঘট করছেন, সঠিকভাবে আইনটা না বুঝে করছেন।